নমস্কার সকলকে, আমাদের চ্যানেলের এই নতুন বাংলা সাহিত্যের ধারার আজ দ্বিতীয় নিবেদন নরেশ সাহেবের বাংলো, লেখক সত্যজিৎ রায়, গল্প পাঠে ঋদ্ধি রায় এবং তমনাস রায়, কথক তারিণী খুড়ো বৃদ্ধ মানুষ এবং নরেশ সাহেবের ভূমিকায় ঋদ্ধি রায়, অর্ধেন্দ্রবাবু এবং উৎপলবাবুর ভূমিকায় তমনাস রায়। চলুন শুরু করা যাক নরেশ সাহেবের বাংলো। তারিণী খুড়োকে ঘিরে আমরা পাঁচ বন্ধু বসেছি। বাদলা দিন, সন্ধে হব হব, খুড়োর চা খাওয়া হয়ে গেছে। এবার বিড়ি ধরিয়ে হয়তো একটা গল্প শুরু করবেন। খুড়ো এলে সন্ধেতেই আসেন, আর এলেই একটি করে গল্প লাভ হয় আমাদের। সবই খুড়োর জীবনের ঘটনা, কিন্তু সে ঘটনা গল্পের চেয়েও মজাদার। একজন লোকের এত রকম অভিজ্ঞতা হতে পারে সেটা আমার ধারণাই ছিল না। খুড়ো বললেন, আমি যে সব সময় চাকরির ধান্দায় দেশ বিদেশে ঘুরছি তা কিন্তু নয়। মাঝে মাঝে রোজগারের ওপর বিতৃষ্ণা এসে যায়, তখন ঘুরি কেবল ভ্রমণের নেশায়। নতুন জায়গা দেখার শখ আমার ছেলেবেলা থেকে। সেইভাবেই একবার গিয়ে পড়েছিলাম ছোট নাগপুর, ওই অঞ্চলটা তখনও দেখা হয়নি। আর ওখানেই ঘটে যায় এক আশ্চর্য ঘটনা, সেই গল্পই আজ তোদের বলবো। খুড়ো বিড়িতে একটা লম্বা টান দিয়ে তার গল্প শুরু করলেন। আমি তখন হাজারীবাগে একটা হোটেলে আছি, নাম ডিলাক্স হোটেল, কিন্তু ব্যবস্থা চলনসইয়ের বেশি নয়। তাতে কিছু এসে যায় না, কারণ ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যটাকে আমি কখনোই খুব উঁচুতে স্থান দিইনি। নানান অবস্থার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়াই আমার অভ্যেস। হাজারীবাগে কাউকে চিনি না, সেটা আরও ভালো লাগছে, কারণ মাঝে মাঝে একটা অবস্থা আসে যখন প্যাচাল পাড়তে একদম ভালো লাগে না। চুপচাপ একা একা বিছানায় শুয়ে কল্পনার স্রোতে নিজেকে ভাসিয়ে দিতে ইচ্ছা করে। তবে এটাও ঠিক যে ভারতবর্ষে এমন জায়গা নেই যেখানে বাঙালি নেই, বিশেষ করে হাজারীবাগে বিস্তর বাঙালি। তাদের মধ্যে একাধজনের সঙ্গে আলাপ যে হবে না তাতে আর এমন আশ্চর্য কি। যার সঙ্গে প্রথম আলাপ হলো তার নাম অর্ধেন্দু বসু। ইনি ইতিহাসের লোক, পাবনার একটা জমিদার বংশ হালদার বংশ নিয়ে পড়াশুনো করছেন, ইচ্ছে আছে বই লেখার। এই বংশে নাকি অনেক বাঘা বাঘা চরিত্রের পরিচয় মেলে। এদেরই এক আদি পুরুষ নাম রামগতি হালদার, রামমোহনের নাকি খুব কাছের লোক ছিলেন। এছাড়াও এর পরও বেশ কিছু সমাজ সংস্কারক নির্ভীক চরিত্রের নাকি পরিচয় এ বংশে মেলে। আমি ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, এ পরিবার সম্বন্ধে লিখতে আপনার হাজারীবাগে আসতে হলো কেন? ভদ্রলোক বললেন, ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি এই পরিবারের একজন নাকি হাজারীবাগে একটা বাড়ি করেন, সে ছুটি কাটানোর জন্য নাকি অন্য কোনো কারণ, সেটা এখনো বুঝতে পারিনি। এই বিশেষ ব্যক্তিটির নাম হলো মহেশ হালদার। এই মহেশ হালদার অবধি আমি হালদার বংশের ইতিহাস পাচ্ছি, যদিও এর সম্বন্ধেও অনেক কিছু জানতে বাকি আছে, এর পরে সব যেন কেমন ব্ল্যাঙ্ক। আমি জিজ্ঞেস করলাম, এর হাজারীবাগের বাড়িটা আপনি দেখেছেন? অর্ধেন্দ্রবাবু বললেন, দেখেছি, কিন্তু সেখানেও এক রহস্য। এই বাড়িটাকে এখানকার সকলেই উল্লেখ করেন নরেশ সাহেবের বাংলো বলে, অথচ মহেশ হালদার যে বিয়ে করেছিলেন সে খবর আমি পেয়েছি, কিন্তু মহেশ হালদারের পরে বংশরাজ্যে কি হলো সে খবর পাইনি। সম্ভবত মহেশবাবু নরেশ সাহেবকে বাংলোটা বিক্রি করে দেন কোনো কারণে। কলকাতায় তাদের কোনো বংশধর নেই? আমি জিজ্ঞেস করলাম। অর্ধেন্দ্রবাবু বললেন, মহেশ হালদার ছিলেন তার বাবা যোগেশ হালদারের একমাত্র সন্তান, তাই তার যদি আর ছেলে পেলে না থাকে তাহলে হয়তো হালদার বংশ মহেশেই শেষ হয়ে গেছে। প্রশাখা আর কোথাও আছে কিনা জানা নেই, আমি শুধু শাখাতেই ইন্টারেস্টেড। এই বংশ সম্বন্ধে খবর দিতে পারে এমন কোনো লোকের সন্ধান পাননি হাজারীবাগে? এখানে এক ভদ্রলোক আছেন, আজন্ম এখানেই বাস, তার বয়স 90, নাম কালী কিঙ্কর বাড়ুজ্জে,
একবার ভাবছিলাম তার কাছে গিয়ে জিজ্ঞেস করব। তা চলুন না, আজই বিকেলে যাওয়া যাক। কালীকিঙ্কর বাবুকে সবাই চেনে, তাই তার বাড়ি চিনতে অসুবিধে হলো না। গিয়ে শুনি ভদ্রলোক বৈকালিক ভ্রমণে বেরিয়েছেন। বুঝে দেখো কিরকম স্বাস্থ্য, 90 বছর বয়সেও বিকালে হাঁটা চায়। আমরা একটু অপেক্ষা করতেই ভদ্রলোক এসে পড়লেন। আমরা নিজেদের পরিচয় দিলাম। ভদ্রলোক বললেন, আমার কাছে তো বড় একটা কেউ আসে না, আপনাদের কোনো প্রয়োজন আছে বুঝি? আপনি ঠিকই ধরেছেন, বললেন অর্ধেন্দুবাবু। আমি পূর্ববঙ্গের এক জমিদার বংশ নিয়ে রিসার্চ করছি, হালদার বংশ। তাদের একজন 19 শতাব্দীর মাঝামাঝি হাজারীবাগে একটা একতলা বাংলো বাড়ি করেছিলেন। সেই বাড়িকে এখানকার লোকেরা নরিশ সাহেবের বাংলো বলে। ও তাই, বলুন। ওসব হালদার ফালদার জানি না, তারা এখানে এসে থাকতে পারেন? আমার যখন 7 কি 8 বছর বয়স, তখন আমি নরিশ সাহেবকে দেখেছি ঘোড়ায় চড়ে বেড়াতে যেতে। আমায় দেখে মাথা হেট করে গুড আফটারনুন বলতেন, তবে তার শেষটা জানেন তো? আমরা দুজনেই মাথা নেড়ে বললাম, জানি না। ভদ্রলোক আত্মহত্যা করেন, বললেন কালীকিঙ্করবাবু। কারণ জানা যায়নি। লোকে বলে বাড়িটা নাকি হানা বাড়ি, সাহেবের ভূত দেখা যায় এখনো। আমি অবশ্য দেখিনি। খুব জবরদস্ত সাহেব ছিলেন নরিশ সাহেব। তার বাড়িটা কোথায় গেলে দেখা যায় বলতে পারেন? বাড়ি তো এই কাছেই। কালীকিঙ্কর বাবু আমাদের রাস্তা বাতলে দিলেন। আমরা দুজনে তাকে ধন্যবাদ জানিয়ে উঠে পড়লাম। রাস্তায় বেরিয়ে এসে অর্ধেন্দুবাবুকে বললাম, আপনি এতদিন সে বাড়ি দেখেননি? ভদ্রলোক বললেন, দেখেছি বই কি, কিন্তু লোকে ঠিক বলছে কিনা একবার যাচাই করে নিলাম। ইনি যা বলবেন সে তো আর ভুল বলবেন না। আমারও যে বাড়িটা দেখার জন্য কৌতূহল হচ্ছে। আসুন না, দেখিয়ে দিচ্ছি। মাথায় টালি বসানো ঢালু ছাদওয়ালা বাড়ি, বাংলোয় বলা চলে, যেমন হাজারীবাগে আরও দেখা যায়। টালির অধিকাংশই অবশ্য খসে গিয়ে ছাদ ফাঁকা হয়ে গেছে। চারিদিকে পাঁচিল ঘেরা 4-5 বিঘে জমির ওপর জীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে বাংলোটা। কেউ থাকে না সেখানে, শেষ কবে ছিল তাও কেউ বলতে পারে না। আমি অর্ধেন্দুবাবুকে বললাম, আপনার হালদার বংশের কথা জানি না মশাই, কিন্তু এই নরিশ সাহেবকে নিয়ে আমার বিলক্ষণ কৌতূহল হচ্ছে। আর সত্যি বলতে কি, এই সাহেবের প্রেতাত্মার সঙ্গে যদি যোগ স্থাপন করা যায়, তাহলে তো ইনি মহেশ হালদার সম্বন্ধে কিছু তথ্য দিতে পারেন, তাই নয় কি? তা অবশ্যই ঠিক, কথাটা খুব জোরের সঙ্গে বললেন না অর্ধেন্দুবাবু। বুঝলাম তিনি সাহেব প্রেতাত্মার সঙ্গে যোগ স্থাপনের ব্যাপারে খুব একটা উৎসাহ বোধ করছেন না। আমি না হয় ভূতকে তোয়াক্কা করি না, কিন্তু সবাই তো আর সেরকম নয়। 2 দিন পেরিয়ে গেল। 3 দিনের দিন আমি অর্ধেন্দুবাবুকে বললাম, এভাবে হাত পা গুটিয়ে বসে থেকে আপনার কি লাভ? আসুন না, একটা কিছু করা যাক, না হয় বাংলোতে একটা রাত কাটিয়ে আসা যাক। অর্ধেন্দুবাবু একটু চুপ করে থেকে বললেন, এখানে বাঙালিদের একটা আড্ডা আছে, শশী ডাক্তারের বাড়ি। আমি কাল সেখানে গিয়েছিলাম। তারা বলল নরিশ সাহেবের বাংলোকে হানা বাড়ি বলা হলেও এখনো পর্যন্ত কেউ কোনো ভূতের সাক্ষাৎ পায়নি। তবে ওই আড্ডাতে উৎপলবাবু বলে এক নিরীহ গোছের ভদ্রলোক ছিলেন, তিনি নাকি খুব ভালো মিডিয়াম, অর্থাৎ তার মধ্যে দিয়ে ভূতের আবির্ভাব ঘটেছে নাকি অনেকবার। ভদ্রলোক একটা বিশেষ অবস্থায় এলে তার গলা থেকে নাকি ভূতের গলায় কথা বেরোয়, আর তখন নাকি ভূতের সঙ্গে কথাবার্তা বলা চলে। অন্ধকার ঘরে তেপায়া টেবিলের উপর হাত রেখে নাকি ব্যাপারটা করতে হয়, কিঞ্চিত সময় সাপেক্ষ। আমি বললাম,
দেখুন কিরকম যোগাযোগ। এই মিডিয়াম পাওয়া খুব একটা সহজ ব্যাপার কিন্তু নয়। আপনি এই উৎপলবাবুকে বলুন আমরা কালই রাত্রে বসছি, তেপায়া টেবিল জোগাড় করতে পারবেন? আমার হোটেলের ঘরেই একটা আছে। তাহলে তো কথাই নেই, আসুন লেগে পড়া যাক। অর্ধেন্দুবাবু শশী ডাক্তারের আড্ডায় নিয়ে গিয়ে আমার সঙ্গে উৎপলবাবুর আলাপ করিয়ে দিলেন। সকলের সামনে আর ভূতের প্রসঙ্গটা তুললাম না, কারণ প্ল্যানচেটে আমাদের তিনজনের বেশি কেউ থাকে তা খুব একটা আমি চাইছিলাম না। আড্ডার পরে বাইরে বেরিয়ে এসে উৎপলবাবুকে প্রস্তাবটা দেয়া হল। ভদ্রলোক এক কথায় রাজি, বললেন নরেশ সাহেবের বাংলোয় প্ল্যানচেট করার ওর নাকি অনেক দিনের শখ, কিন্তু এতদিন কাউকে সঙ্গী পাননি বলে হয়ে ওঠেনি। তাহলে পরশু বুধবার বসা যাক, বললেন উৎপলবাবু। পরশু অমাবস্যা, সেই কারণে কাজটা সহজে হওয়ার সম্ভাবনা। কি কি জিনিস লাগবে জিজ্ঞেস করতে ভদ্রলোক বললেন, তিনটে চেয়ার, একটা তেপায়া টেবিল আর একটা মোমবাতি। মোমবাতিটা লাগবে কাজ শেষ হয়ে যাওয়ার পর। আমি আর অর্ধেন্দুবাবু দিন থাকতে দুটো সাইকেল রিক্সায় করে চেয়ার টেবিল পাঠিয়ে দিলাম বাংলোটাতে। সেই ফাঁকে বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখে নিলাম, বহু কাল কেউ থাকে না, তাই ঘরগুলোর অবস্থা অত্যন্ত শোচনীয়। আমরা স্থানীয় লোক লাগিয়ে একটা ঘর বেছে নিয়ে সেটাকে ঝাড়পোঁছ করিয়ে একটু ভদ্রস্থ করে নিলাম। এটাই বোধহয় বৈঠকখানা ছিল। বাড়িটা পাহারা দেওয়ার জন্য একটি লোককে জোগাড় করা হয়েছিল। সে প্রথমে সাহেবের ভূত করে একটু আপত্তি তুলেছিল, তারপর হাতে 10 টাকার নোট বুঝে দেওয়ার পর চুপ মেরে গেল। রাত 10টার একটু আগে আমরা তিনজন বাড়িটার সামনে জমায়েত হলাম। কথা হলো ভূত এলে প্রশ্ন করবেন অর্ধেন্দুবাবু, আর উত্তর তো উৎপলবাবুর মুখ দিয়ে সাহেবের ভাষাতে বেরোবে, অবশ্যই যদি ঠিক মতো হয়। অর্ধেন্দুবাবু ইংরেজিটা মোটামুটি ভালোই বলেন, সেই দিক দিয়ে সুবিধে আছে। উৎপলবাবুকে দেখলাম সঙ্গে করে একটি কৌটো এনেছেন। উৎপলবাবুকে জিজ্ঞেস করতে তিনি বললেন, ওতে কর্পূর আছে, প্ল্যানচেটের ব্যাপারে খুব সাহায্য করে। মোমবাতির আলোয় সব তোড়জোড় হলো। তিনজনের তেপায় টেবিলের তিন দিকে টেবিলের ওপর হাত উপুড় করে রেখে বসলাম। তারপর বাতি নিভিয়ে চোখ বন্ধ করে সাহেবের চিন্তায় মগ্ন হলাম। গাছপালায় ঘেরা বাংলো, বাইরে বাতাস দিচ্ছে, তার ফলে মাঝে মাঝে পাতার শুঁ শুঁ শব্দ পাচ্ছি। কিছুক্ষণ পরে বোধহয় বাতাস থেমে যাওয়ায় আর কোনো শব্দ পাওয়া গেল না। অমাবস্যার রাত, তার উপরে আকাশে মেঘ, রাস্তায় আলোও নেই যে জানলা দিয়ে ঢুকবে, তাই ঘরের ভেতর দুর্ভেদ্য অন্ধকার। কতক্ষণ এভাবে বসেছিলাম ঠিক মনে করতে পারি না, হঠাৎ অনুভব করলাম টেবিলটা মৃদু মৃদু নড়ছে। সেটা একটু বেড়ে যাওয়ায় খটখট শব্দ শুরু হলো। আমি জানি এ ধরনের প্ল্যানচেটে সেটা ভূত নামার লক্ষণ। আমরা টেবিলের ওপর থেকে হাত সরাচ্ছি না, কিন্তু বেশ বুঝতে পাচ্ছি হাত আর অনড় নেই। টেবিলের সঙ্গে সঙ্গে উঠছে আর নামছে, উঠছে আর নামছে। শব্দটা উৎপলবাবুর গলা থেকেই বেরোলো। আগে থেকেই অর্জেন্দ্রবাবুকে বলা ছিল। উনি কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করলেন, ইজ anyone here? উৎপল বাবুর মুখ থেকে সম্পূর্ণ সাহেবি গলায় উত্তর এলো, yes. Who is it? My name is Noresh. বাকি কথাও ইংরেজিতেই হলো, এবং নরেশ সাহেবের ইংরেজি যাকে বলে বেশ চোস্ত ইংরেজি। আমি কথোপকথনটা মোটামুটি বাংলাতেই বলছি। অর্ধেন্দুবাবু বললেন, এই বাংলো কি তোমার বাসস্থান ছিল? Yes. তুমি কি করতে হাজারিবাগে? আমার অভ্রের খনি ছিল।
শহরে আরো সাহেব ছিল? ইয়েস, অভ্রের খনির মালিকদের একটা ক্লাব ছিল, ভিক্টোরিয়া ক্লাব। আমি সেই ক্লাবেরই সদস্য ছিলাম। এই বাড়িতে তোমার আগে হালদার বলে একজন ছিলেন? হ্যাঁ ছিলেন। তিনি কি এই বাড়ি তোমাকে দিয়ে যান? হ্যাঁ। তারপর তিনি কোথায় যান? কলকাতায়, সেখানেই মৃত্যু হয়। তুমি কি আত্মহত্যা করেছিলে? উত্তর আসতে একটু সময় লাগলো। হ্যাঁ। কিভাবে? রিভলভার দিয়ে মাথায় গুলি মেরে। কেন? আমার আর বাঁচার ইচ্ছে ছিল না। বুঝেছি, কিন্তু এমন মনের ভাব হলো কেন? আজ এই পর্যন্তই থাক, বড় ক্লান্ত লাগছে। বুঝতে পারলাম উৎপল বাবুরই আসলে ক্লান্ত লাগছে। আমি লাইটার দিয়ে মোমবাতিটা জ্বালিয়ে দিলাম। উৎপল বাবুর মাথা হেঁট হয়ে বুকের উপর নুয়ে পড়েছে। কাঁধ ধরে ঝাঁকুনি দিতে তার জ্ঞান আবার ফিরে এলো। মাথাটা ঝাড়া দিয়ে হঠাৎ নিজের গলায় প্রশ্ন করলেন, কেমন হলো? খুব ভালো, বললেন অর্ধেন্দু বাবু। বোঝাই যাচ্ছে মহেশ হালদার এখানকার পাট উঠিয়ে দিয়ে বাংলোটা নরিশকে বিক্রি করে কলকাতা চলে যান, আর সেখানেই তার মৃত্যু হয়। অর্থাৎ যতদূর মনে হয় হালদার বংশের ওখানেই শেষ। অনেক ধন্যবাদ উৎপল বাবু। আমার কিন্তু মনে একটা খটকা লেগেছে, যেটা আমাকে সত্যিই ভাবিয়ে তুলল। নরেশ সাহেবের মৃত্যুর কারণটা ঠিক পরিষ্কার হলো না। আমার এখন হালদারের চেয়ে নরেশের উপরেই ঝোঁকটা বেশি। অবশ্যই উৎপল বাবুকে যা যা প্রশ্ন করা হয়েছে তার উত্তর তিনি ঠিকভাবেই দিয়েছেন। আমি রাত্রিরে অনেকক্ষণ ধরে এই ব্যাপারটা নিয়ে ভাবলাম। তারপর সকালে উঠে অর্ধেন্দু বাবুর হোটেলে গিয়ে সোজাসুজি বললাম যে আমি আরেকবার প্ল্যান চেট করতে চাই, এবং এবার প্রশ্নগুলি আমি করব। অর্ধেন্দু বাবু বললেন, আমার আপত্তি নেই, তবে আপনি হালদার বংশ সম্বন্ধে আর কি নতুন তথ্য জানার আশা করছেন তা জানি না। আমি বললাম, সত্যি বলতে কি আমি নরেশ সম্বন্ধে আরও কিছু জানতে চাই। লোকটিকে বেশ ইন্টারেস্টিং বলে মনে হল। উৎপলবাবু আমার প্রস্তাবে রাজি হয়ে গেল। আমরা আবার সেই 10টার সময় সাহেবের বাংলোতে জমায়েত হলাম। আমি উৎপলবাবুকে ঠাট্টা করে বললাম, আজ তো অমাবস্যা নয়, প্ল্যানচেট ঠিক মতো হবে তো? উৎপলবাবু বললেন, মনে তো হয় এ ভদ্রলোকের আত্মা বেশ সহজেই ধরা দেয়। অর্ধেন্দুবাবু বললেন, আমি সবই বরদাস্ত করতে পারি, কিন্তু আপনার গলা দিয়ে যখন অন্য লোকের স্বর বেরোয় তখন আমার মেরুদণ্ডটা কেমন যেন শিরশির করে। আমরা 10:15 সময় তৈরি হয়ে নিলাম। 15 মিনিটের মধ্যেই টেবিলের নড়া আর উৎপলবাবুর গলা দিয়ে আ শব্দ শুনে বুঝলাম যে প্রেতাত্মা হাজির। এবার আমি প্রশ্ন করলাম, ইজ এনিবডি হেয়ার? নরিশের স্বকণ্ঠে উত্তর এলো, ইয়েস। আর ইউ মিস্টার নরিশ? ইয়েস। মিস্টার নরিশ, তোমাকে দুবার বিরক্ত করার জন্য ক্ষমা চাইছি, কিন্তু কাল একটা প্রশ্নের সঠিক জবাব মেলেনি, তাই আবার তোমাকে ডাকলাম। কি প্রশ্ন? তোমার জীবনের উপর এতটা বিতৃষ্ণা এলো কেন যে তুমি আত্মহত্যা করলে? একটুক্ষণ কোনো কথা নেই, তারপর ইংরেজিতে উত্তর এলো, আমাকে প্রচন্ড ভাবে অপমান করা হয়েছিল। কে করেছিল অপমান? মেজর টমসন। ঘটনাটা কোথায় হয়? আমাদের ক্লাবে। কিন্তু অপমানের কারণটা কি? তাহলে অনেক কথা বলতে হয়।
বলুন, আমরা শুনতেই এসেছি। আমি এক বিয়ারাকে একদিন হিন্দিতে একটা কথা বলেছিলাম, সেটা মেজর টমসন শুনে ফেলেছিলেন। তাতে কি হলো? তাতে তিনি বুঝে ফেলেছিলেন আমি সাহেব নই। আপনি সাহেব নন? না, তবে আমার চেহারায় সাহেবের সঙ্গে কোনো পার্থক্য ছিল না। আমার চুল ছিল কটা, চোখ নীল, আমার গায়ের রং সাহেবের মতো ফর্সা। আমি মিশনারি স্কুলে পাদ্রিদের কাছে ইংরেজি শিখেছিলাম। সেই ইংরেজি শুনে, আমার চেহারা দেখে কারোর বোঝার সাধ্য ছিল না যে আমি সাহেব নই। আমাদের ক্লাবে ভারতীয়দের প্রবেশ নিষেধ ছিল, কিন্তু নরিশ নাম নিয়ে আমি ক্লাবে ঢুকতে পেরেছিলাম। এই ক্লাবে আমি 3.5 বছর মেম্বার ছিলাম। তারপর টমসনের কাছে ধরা পড়ে যায়। সে সকলের সামনে আমাকে নেটিভ বলে ক্লাব থেকে লাথি মেরে বের করে দেয়। আসলে তুমি কে ছিলে? আমি ছিলাম বাঙালি। আমার নাম ছিল নরেশ, নরেশ থেকে নরিশ। হঠাৎ যেন চোখের সামনে একটা আলো দেখতে পেলাম। বললাম, তুমি কি মহেশ হালদারের কোনো আত্মীয় ছিলে? আমি ছিলাম মহেশ হালদারের একমাত্র ছেলে। বাবা তার অভ্রের খনির ভার আমার ওপর দিয়ে কলকাতায় চলে যান, সেইখানেই তার মৃত্যু হয়। আমি বিয়ে করিনি, আমি হালদার বংশের শেষ প্রতিনিধি। বাকি কথাটা নরেশ বাংলাতেই বললেন। আজ তাহলে আমি আসি, কারণ এ ধরনের কথোপকথন আমার পক্ষে বড় ক্লান্তিকর। আপনাকে অশেষ ধন্যবাদ। আমারও অনেক হালকা লাগছে, এতদিন পরে বাংলা বলে আরাম পাচ্ছি। আর সাহেব সেজে কি যে ভুল করেছিলাম সেটা নতুন করে বুঝতে পেরেছি। মোমবাতি জ্বালিয়ে দিলাম। এখন আর আমার মনে কোনো খটকা রইল না। আর অর্ধেন্দুবাবুর হালদার বংশের ইতিহাসে শেষ পর্ব শেষ হলো। তবে এটা বেশ বুঝতে পারলাম যে উৎপলবাবুকে যদি না পেতাম, তাহলে হয়তো মিস্টার নরেশের এই রহস্য রহস্যই থেকে যেত। শুনলেন নরেশ সাহেবের বাংলো, লেখক সত্যজিৎ রায়, গল্প পাঠে ঋদ্ধি রায় এবং তমনাস রায়। ভালো লাগলে লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর কী কী ধরনের গল্প চান সেটাও কমেন্ট করে জানাবেন। সাথে থাকুন, পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন, চেনা মানুষদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।